এই আওয়ামী লীগের কাছে বিরোধী দল এবং বিরোধী দলের মানুষের কোন নিরাপত্তা নেই, নিরাপত্তা নাই এদেশের মানুষের, নারী এবং শিশু। আপনারা জানেন যে কেরানীগঞ্জে বিএনপির যে কার্যালয় সেখান থেকে 100 গজ দূরেই হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়। আওয়ামী লীগের যা স্বভাব, তাদের যে রীতি, তারা কখনোই ক্ষমতায় থাকলে কখনোই অন্যকে গণতন্ত্র যে অধিকার দিচ্ছে গণতন্ত্রের সেগুলোকে তারা স্বীকার, আর ক্ষমতার বাইরে গেলে একেবারে প্রচন্ড জ্বালাও পোড়াও যত ধরনের অপকার কর্ম বিধ্বংস ক্ষমতার জোরে পুলিশ প্রোটেকশন একেবারে খুব বাহাদুরের মতো কাজ করে, পুলিশ প্রোটেকশন না থাকলে ঘর থেকে বের হয়। এই হচ্ছে আওয়ামী লীগের চেহারা। আজকেও শান্তিপূর্ণ কর্মসূচি কাজেরা সেখানে তারা অতর্কিত হামলা চালিয়েছে, তারা ইট পাটকেল ছুঁড়েছে, তারা মঞ্চ ভাঙচুর করেছে এবং সেখানে ঢাকা জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক আপনারা দেখেছেন যে শুধু ঢাকা জেলাই নয়, ঢাকা মহানগরীতে তার সরব উপস্থিতি, তো সোচ্চার, তার মিছিল, তার বক্তৃতায় মুখরিত থাকে আমাদের এই এলাকাতে হচ্ছে অ্যাডভোকেট নিপুণ রায়। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সে যখন তার সমাবেশ স্থলের সকল আয়োজন সম্পন্ন করে সমাবেশের কাজ শুরু করেছেন, ঢাকা জেলার সভাপতি ডক্টর আবু আশফাক সহ ঢাকা জেলার সাবেক সভাপতি ডক্টর জামান সালাউদ্দিন এবং আরো গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, আমাদের মহিলা দলের সেক্রেটারি কেন্দ্রের সুলতান আহমেদ পল ছিলেন, তারপর যুবদল ছিলেন তার সেক্রেটারি মুরাদ ছিল, তারপর রবীন্দ্র মাস্টার ছিলেন, সকল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সেখানে ছিলেন, উপস্থিতিতেই তারা আতঙ্কিত হামলা চালায়, প্রচন্ড ভাবে তারা ইট ছুটতে থাকে। এই আওয়ামী লীগের কাছে বিরোধী দল এবং বিরোধী মতের মানুষের কোন নিরাপত্তা নেই, নিরাপত্তা নাই এদেশের মানুষের, নারী এবং শিশু। আপনারা জানেন কি বিভৎস উৎপীড়ন হয়েছে, একজন বর্ষীয়ান নেতা, বয়স্ক নেতা এবং তার উপরে অসুস্থ, তারা কত পশু, কত অমানবিক, কত মনুষ্যত্বহীন, নিপীড়ন। যে নোমান ভাইয়ের মতো একজন বর্ষীয়ান জাতীয় নেতার গাড়ি বহরে হামলা করে এবং তার গাড়িতে আপনারা দেখেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এটা মোবাইলে মোবাইলের সেই ছবিটা চলে এসেছে, একবারে ভেঙে তিনি তার পুরো রকমে তিনি সেখান থেকে প্রাণে বেঁচে। এই পরিস্থিতি চলতে গেলে কারো কোনো নিরাপত্তা, আপনার সন্তান নিরাপদে বাড়িতে ফিরতে পারবে না যদি বাইরে, আজকে যারা সভ্য ভোগ্য মানুষ তার যদি সঙ্গতি থাকে তো নিজের সন্তানকে বিদেশে রেখে আসা পড়াশোনার ব্যবস্থা। বাংলাদেশ এক নরক পুরীতে পরিণত হয়েছে, এইটা হচ্ছে এখন একটি গভর্ন পিসাজ দ্বীপ, এখানে বৈশাচিক নৃত্যে আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে, যখন যা খুশি তাদের মনে যা যাচ্ছে তারা সেটা। আমি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে শারীরিকভাবে আঘাত, তার মাথায় আঘাত, তাকে নিষ্ঠুরভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, তাকে হত্যার উদ্দেশ্যে তাকে এই মানে তাকে আঘাত করা, আমি মনে করি এটা শুধু অমানবিকই নয়, এটা তা পুরুষোচিত, একজন নারীর উপর আঘাত যারা করে তারা তা পুরুষ। এবং বিদেশের একজন বর্ষীয়ান নেতা নোমান ভাইয়ের গাড়ি বহরে হামলা আমি মনে করি একটা গভীর নীল নকশা আছে। আমি এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর আশু সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।